माननीय প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও সুধী দর্শক মণ্ডলী রসকসবিহীন পড়াশোনার চাপে যখন ক্রমেই চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি শিক্ষা বিভাগের প্রধান তাহলে ব্যবস্থাটা এমন করতাম যাতে প্রতিটি ছাত্রছাত্রী সহস্র বদনী পড়াশোনাকে গ্রহণ করতে পারে পেঁচার মতো মুখ করে আর কাঁধে এক গাদা বইয়ের বোঝা ঝুলিয়ে যেন কাউকে স্কুলে যেতে না হয় আর ছোট ছোট বাচ্চাদের বইয়ের বোঝা দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে ছেলেমেয়েদের পক্ষে এই ভারী বোঝা টেনে স্কুল কলেজ আসা সম্ভব হবে না অদূর ভবিষ্যতে হয়তো বাচ্চাদের বইয়ের বোঝা টানা একটা দারুণ লাভজনক পেশায় পরিণত হবে তবে আশার কথা এই যে কোমল শিশুগুলোর উপর দিয়ে বইয়ের ট্রাক্টর চালিয়ে দিয়ে হলেও এতে দেশের বেকার সমস্যার অন্তত একটা সুরাহা হবে আবার স্কুলে যখন পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো মাথায় খড়গের মতো এসে পড়ে তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক করিমন বা রহিমন তাহলে হয়তো আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারতাম কিন্তু এটি তো কোনো স্থায়ী সমাধান নয় তাই সাধারণ কেউ না হয়ে দেশের শিক্ষামন্ত্রী হওয়াটাই বেশি লাভজনক এতে আমার দুঃখী শিক্ষার্থী ভাই বোনের দুঃখ মোচনে কিছুটা অন্তত সহায়ক হতে পারতাম পরীক্ষা নিয়ে আমি বাতিল করতাম না বরং পরীক্ষাগুলো হতো এমন সহজ ও মজার পদ্ধতিতে যাতে পরীক্ষার নামেই পরীক্ষার্থীদের মুখ বাংলা পাঁচের মতো না হয়ে থাকে তিনের মতো হাসি খুশি অবশ্য এত দুঃস্বপ্নের পর যখন মনে পড়ে যে আমাদের রয়েছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক যেখানে রয়েছে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি তখন সত্যি গর্ববোধ করি শিক্ষা ব্যবস্থা থেকে এবার আসা যাক আমাদের আশেপাশের অবস্থায় বাসা থেকে বের হয়ে যখন দর্শন করতে হয় ডাস্টবিনের নোংরা আবর্জনা তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি পৌরসভার চেয়ারম্যান তাহলে অলিতে গলিতে ডাস্টবিনের যে মনোরম পরিবেশ ও সুগন্ধ বিরাজমান তা থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করতাম আমাদের দেশবাসীকে আমাদের শহরে নির্দিষ্ট দূরত্বে কোনো ডাস্টবিন তো নেই আর যেগুলো আছে সেগুলোর ভেতরে কোনোদিন ময়লা ফেলা হয় কিনা তা দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি কারণ ডাস্টবিনের 4-5 ফুট দূরের দৃশ্য দেখে আরো 4-5 ফুট দূরে দিয়ে হেঁটে যেতে হয়েছে এখানেই শেষ নয় আরো আছে মনে করুন রিক্সা অথবা যে কোনো যানবাহনে সুন্দর পোশাক পরে বসে আছি মনে মনে কত কি ভাবছি হঠাৎ ভাবনা শিশুতে ছিন্ন করে চারিদিক থেকে ভেসে আসে এক মোহময় গন্ধ পাশে তাকিয়ে দেখি একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে একখানা ময়লার গাড়ি তখন মাথা থেকে শিক্ষামন্ত্রী বা পৌরসভার চেয়ারম্যান হওয়ার চিন্তা ঝরে গিয়ে মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক ঘ্রাণ শক্তিবিহীন প্রাণী তবেই বোধহয় ভালো হতো ধন্যবাদ মাননীয় সভাপতি বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনাই বেশি আমি নির্বিবাদী মানুষ মুরগি কাঁটা দেখলেই মন খারাপ হয়ে যায় তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগত না হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়ত সেটা কেমন মজা হতো জানি না কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে এক রত্তিও সোনা পড়েন না সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটা খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে বান্ধবী এসে একদিন বলল এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলা বদলি করি আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল বিনিময়ে পেলাম তার পরিত্যক্ত রাবার শুনে সবাই হেসে বলল একটু চালাক চতুর হতে হয় কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম কাছ থেকে সংস্কৃতি অঙ্গনে সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই এত দুঃখ হলো কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো পরে ভাবলাম তারকারাও তো রক্ত মাংসেরই মানুষ বেচারা জন দিলেন তো খ্যাপা ভক্তের হাতে প্রাণী দিয়ে দিলেন সুতরাং তারকা হওয়ার স্বপ্নেও বাদ কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নরবরে পরীক্ষার্থীর আসনটা যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কোষে চর মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি পারস্যের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়ে আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি অবলীলাক্রমে 50 মিনিটে অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দের সীমানা অস্পষ্ট সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাবে বেচারা দর্শক ইহার চেয়ে হতেম যদি না আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে আমার মধ্যে কোনো দুরন্ত আসেনি ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখর উচ্চাকাঙ্ক্ষা নেই একজন সৎ পরিশ্রমী বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই ধন্যবাদ।